মজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে এর অনুষ্ঠান গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে শুভোদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বাশার মাইজবেন্ডারি। ফটিকছড়ি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে 530টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, অ্যাডভোকেট সালামতুল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জিসান বিন মাজেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরি, পৌর মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, চেয়ারম্যান বিন্দু, সুশীল সমাজ, সাংবাদিক, উপকারভোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।